দয়ালুমারি, তুমি দয়া করে মায় করে যেহেতু কোরআনের মাহফিল নিয়ে আসো মাওলা, তোমার আশেক পাগল না বানাইয়া রে মালিক, আমাদের কাকেও মাহফিলের ময়দান থেকে বিদায় জোরে বলো আল্লাহুম্মা আমিন। সুতরাং আজকের মাহফিল কিন্তু সবার জন্য বহুত বড় একটা নেয়ামতের বিষয়, এই কাদরে সাওয়াল কাদরে নেয়ামত বাদে সাওয়াল, নেয়ামত ফুরিয়ে গেলে আফসোস করলে কোনো লাভ হবে না, কি কথা ঠিক না বে? ঠিক, নেয়ামত পাওয়ার পর যদি বান্দা তুমি নেয়ামতের শুকর আদায় করো, আল্লাহ তাআলা নিজেই বলছেন নেয়ামতগুলি আমি আরো বাড়াইয়া দিব, লা ইন শাকারতুম লা আজিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। কত মহান তুমি, কত মহিয়ান, তুলনা তোমার হয় না, কত মহান তুমি, কত মহিয়া, তুলনা তোমার হয় না, এই ভুবন জুড়ে শুধু দেখি আমি, দেখি তোমার করুণা, এই ভুবন জুড়ে শুধু দেখি আমি, দেখি তোমার করুণা, আকাশে বাতাসে সাগরে নদীতে, আকাশে বাতাসে সাগরে নদীতে তোমার রহম ঝরে বিরাম। চিল্লা বলো আল্লাহু আকবার। এ ডেমরা এলাকার মুসলমান, এ আল কারিম ইসলামী পাঠাগার এলাকার মুসলমান, মনে রাখবা নিয়ামত পাওয়ার পর যদি নিয়ামতের শুকর আদায় কর, মালিক আমার আল্লাহ নিজেই ওয়াদা করেন যে বান্দা আমি মাওলা তোদের নিয়ামতগুলি আরো বাড়াইয়া দিব, এই আমার মাওলার অনুগ্রহ দয়া মায়া ছাড়া বান্দা একটা কদম সামনে চলতে পারে না, কথা ঠিক কি না? এরে মুসলমান সুস্থতা বড় নিয়ামত, কাজী মালিক হায়াত দিয়ে যেহেতু বাঁচায় রাখছেন রে মুসলমান, হায়াতের লম্বা সময়ের মধ্য থেকে হায়াতের ছোট্ট একটা সময় আজ আল কারিম ইসলামী পাঠাগার এলাকাবাসী যুব সমাজ কোরআনের বাজারে মিলাইল, আখিরাতের বাজারে মিলাইল, এই বাজারে আয় আল্লাহর বান্দারা, ইমান নামক ব্যাটারি পাওয়ারফুল কার, আখেরাতের পুঁজি সঞ্চয় কর, আখেরাতের কিছু পুঁজি সঞ্চয় করে আল্লাহর বান্দা যদি বাড়ির দিকে রওনা হইতে পারা, তোমার গোটা জিন্দগি কামিয়াবি হয়ে যাবে, কথা ঠিক কি না? শুক্রে নেয়ামত হায় তু চান্দা কে নেয়ামত হায় তু, বান্দা যদি নেয়ামত অল্প হয়, তুমি যদি নেয়ামতের শুকর আদায় করতে পারো, আমার মাবুদ মাওলা তোমার নেয়ামতগুলি আরো বেশি বাড়ায় দিবে। আর বান্দা সৎ, নেয়ামত পাওয়ার পর যদি নেয়ামতের শুকর আদায় না কর, আমার মালিক আমার মাওলা নেয়ামতগুলি সিনাই নিয়ে যাবেন, শুধু সিনাই নিবেন না, আমার মাওলা তোমাকে কঠিন মুসিবতের মধ্যে গ্রেপ্তার করবে। মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যায় না মুসলমান, আমি স্বনির্ভরদের অনুরোধ জানাবো, আয় আল্লাহর বান্দা আয় কোরআনের মাহফিল, জীবনের শেষ মাহফিল তোমার আমার কারোর জন্য হতে পারে না, পারে না, জোরে গাও। এখানে লেখা দশম বার্ষিক ওয়াজ মাহফিল হালকায় জিকির, মাহফিলের প্রতিষ্ঠা লগ্ন থেকে কয়েকটা বছর চলে গেল, ওরে আল্লাহর বান্দা মহল্লায় ডানে বামে সামনে তাকায় দেখো রে কবর পাতির পাতি, আজ মায়ার বাদন ছিন্ন করে কত যুবক কত মুরব্বী কত মা বোনেরা এমন একটা জগতে চইলে গেল, ওই জগতে যদি কেউ একবার চইলে যায় পুনরায় কিন্তু ফিরে আসার আর কোন সুযোগ নাই, এ মুসাফিরের দলে না কবর পথের পথিক আমার ভাইরা পর্দা আড়াল মাগো, এ কলিজার টুকরা যুবক আমার ভাই ইমানি আওয়াজ দিয়া বলো ওই জগতের নাম কি? ওই জগতের নাম হইল কাবার, কবর এমন এক কঠিন মাকাম, পর্বে ধরা পাপি তামা, সলসাতুরি করার জায়গা সেটাই খুঁজে পাওয়া যাবে না, যেতে হবে মন খালি হাতি, কিছুই সঙ্গে যাইবে না, এ কবর পথের পথিকেরা
এ মুসাফিরের দ্বারা পর্দার মাগ, এ কলিজার টুকরা যুবক আমার ভাইরা, ইনি আমরা কবর দিকে রওনা। সময় কিন্তু আজ বেশি নাই, নিঃশ্বাসের আর কিন্তু বিশ্বাস নাই। হায়াত থাকতে গুনালাও মাফ করাইয়া, গুনার বোঝা নিয়ে কেউ খবরে পা দিও না। জাহান্নামে ইন্ধন হয়ে যাইও না, যাইও না। ওই রব্বে কারিম আমার মাওলাকে আরেকবার জোরে ডাক দিয়া বলুন, একটা গুনা বাকি থাকতে আমাদের কাহাকেও মাফ ময়দান থেকে বিদায় দিও না। আর মনের একটু বলেন, ওরে মনের করুণতপ্ত ঘর, পিছনের 60-70 বছর 30 বছর জিন্দগির আমল নামার দিকে একটু ফিরে যান। ওরে আল্লাহর বান্দা, যদি 60-70 বছর জিন্দগির পেছনের আমল নামার দিকে একটু ছুটে চলেন, মনটাকে একটু ঘোরান, মনটাকে ফিরান, বিবেকের আলোকে একটু প্রশ্ন করবেন নিজেকে, ওরে মা, আর আমার আজকে আমার 30-40 বছর হয়ে গেল, আজ আমি 50-এর কোঠায় হায়াতের পা রাখলাম, 60-এর কোঠায় আমি পা রাখলাম। আয়নার সামনে গিয়ে আমি দাঁড়ায় দেখি আমার চুলগুলি ছিল কাঁচা, আর চুল একটার পর একটা পাকতে পাকতে সব পাতার চুলগুলি পাইকা সব ধবধবে সাদা হয়ে গেল, দাড়িগুলি ছিল আমার মিসমিসে কালো। আজ আয়নার সামনে দাঁড়ায় দেখি 60-70 বছর হায়াতে জিন্দগি পা রাখার কারণে দাড়িগুলি সব আমার পাইকা ধবধবে সাদা হয়ে গেল, শরীরের চামড়াগুলি অপর্যায়ক্রমে ঘুষাইয়া যায়। এ কবর পথে পথিকির পর্দারে মাগো, কলিজার টুকরা যুবক আমার ভাই, কিসের আশায় কিসের নেশায় জীবনের এই মহামূল্যবান হায়াতের সময়কে গুনার কাজে ব্যয় করতেছে রোজ বুঝুবার। জানি না কার কখন বাড়ির দ্বার যায় মালা কুলমত, আজরালের ইসলাম মৌতির সিটিটা বাজায়া বসি, খপ করে যখন জানটা কবজ করে নিয়ে যাইবে, নিথর দেহ মাটি জমিনের মধ্যে পড়ে থাকবে, মা কাঁদবে ছেলে ছেলে বলে, বাবা কাঁদবে ছেলে ছেলে করে, সন্তানেরা কাঁদবে বাবা তুমি তো চইলা যাও, আমরা কাকে আব্বু বলে মধুর সুরে ডাকবা। কন্যা সন্তান যদি থাকে আব্বু বলে মধুর সুরে কান্নার আওয়াজ জুড়ি দিবে, করুণ ভাবে কাঁদতে থাকবে, বলবে বাবা তুমি আমাদের একা রাইখা কবরে যাইও না, কে আমাদের আদর দিবে, সোহাগ দিবে, স্নেহ দিবে, মায়া মমতা দিবে, ওরে মা একটা দিন কিন্তু সবার সামনে এমনই আসবি, কারো আগে কারো পরে, বাংলার বর্তমান জিন্দা শাহজাহান আমার শাইখুনা মুর্শিদুনা আমিরুল মুজাহিদিন হযরত পীর সাহেবের চরণায় প্রায় বয়ানের মধ্যে কান্না করে বারবার বলতে থাকেন, বাবা দুনিয়ার মধ্যে আসার কিন্তু সিরিয়াল আসি, যাওয়ার কিন্তু কোন সিরিয়াল নাই, একটু তাকায় দেখেন এই 30-40-50 বছর হায়াতের মধ্য থেকে কাইটে গেল, আমার আমল নামা কি গুনা দিয়া ভরা না নাকি দিয়া ভরা। নিজ বিবেকের কাছে চক্ষু দুইখানা বন্ধ করে সার নামাজ করে খাওয়া দাওয়া করে যখন ঘরের বিছানায় বালিশের উপরে মাথা রাইখা ঘুমা, 10 মিনিট পোড়া খাওয়া করবার চিন্তা করা দেওয়া, হায়াতের মহামূল্যবান সময় তো আমি গুনার কাজেই পার করছি বেশি, ওই কঠিন কামতের মাদারা যদি আল্লাহু আকবার আল্লাহু আকবার একটা গুনার জন্য যদি মালিক আমার মাওলা ধইরা বসে, আর যদি অর্ডার হয়ে যায় জাহান্নামের মালিক দারোগা ফেরেশতা এই নাফরমানের পায়ের মধ্যে জাহান্নামের শিকল মেরি লাগাইয়া আল্লাহু আকবার ওকে বাইধা উল্টামুখী করে পিটাইয়া পিটাইয়া
জাহান্নামের আগুনের মধ্যে ঘুরিম ঘুরিম করে ফেলে দাও। ওরে আল্লাহর বান্দা, এ কবর পথের পথিক আমার ভাই রে, পর্দার মাগো কলিজার টুকরা যুব খবর ভাই, ওই জাহান্নামের এক সিকিন আগুনের আজাব সহ্য করার ক্ষমতা তোমার আমার কারণে। এ মুসাফিরের দলেরা কবর পথের পথিকেরা কি নিয়ে কবর দিকে রওনা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মায়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদের মাঝে জীবিত অবস্থায় বারবার কাঁদতেন আর বলতেন, আমার মায়ার নবী চক্ষু যুগল হইয়া নয়নের পাশ দিয়া পানি টপকায় টপকায় পর্তুগাল ভায়া ভায়া, আর দাড়ি বড় গুলি ভিজে যাইত, দাড়ি থেকে পানি পায় না, আমার মায়ার নবীর পক্ষ বড় ভিজে যাইত, আর বলতো আমার কলিজের টুকরা সাহাবায়ে কেরাম উম্মতের দল দুনিয়ার আগুনের চেয়ে সত্তর গুণ তেজ হবে জাহান্নামের আগুন। উনি আল্লাহর বান্দা, দুনিয়ার আগুনের মধ্যে পাঁচ সেকেন্ড দশ সেকেন্ড এক মিনিট দুই মিনিট তিন মিনিট, তোমাকে যদি কেউ বলে আমি মেম্বার, আমি চেয়ারম্যান, আমি এমপি, আমি মন্ত্রী, আয় কে আস এক লক্ষ দুই লক্ষ পাঁচ লক্ষ টাকার বান্ডি এখানে রাখলো, দুনিয়ার আগুনের মধ্যে কে কয় মিনিট রাত রাখতে পারবি? জ্ঞানী লোক, বিবেক সম্পন্ন লোক ডাকবে, আমার বলবে ও চেয়ারম্যান সাহেব, ও এমপি সাহেব, হ্যাঁ তুমি কি পাগল হয়েছো নাকি? আগুনের মধ্যে যদি হাত রাখি আবার হাতটা তো মুহূর্তের মধ্যে পুইরা কয়লা হয়ে যাবে। উনি আল্লাহর বান্দা, দুনিয়ার আগুনের চেয়ে সত্তর গুণ তেজ হবে জাহান্নামের আগুন। জাহান্নামের আগুন যদি শরীরের একটা অংশের কোনো জায়গায় লাগা যায় মুহূর্তের মধ্যে সারা জীবন বডিটা পুড়িয়া কয়লা হয়ে যাবি। উরি আল্লাহর বান্দা, এই জন্য অনুরোধ করে বলবো আল্লাহর বান্দাদেরকে, গুনার কাজ ছাড়ো, নেকের কাজ ধরা, আমার মাসুক মাওলার পাগল হাও, তারপর আমার মাল নাও খবরে গিয়ে ঘুমাইও, জবানটা কইলে আমার মালিক আমার মাওলারে আরো জোরে ডাক দিয়া বলে আল্লাহ, এ জোরে ডাক দেন, জোরে ডাক দেন আল্লাহ, আমার আল্লাহরে ডাকরে আমার আল্লাহরই ডাক, আমার আল্লাহকে ডাকতে পারলে গুনাহ হবে মাফ। কি কথা, ঠিক কি না? আমার আল্লাহকে ডাকরে আমার আল্লাহরে ডাক, আমার আল্লাহকে ডাকতে পারলে কলব হবে স্যার, আমার আল্লাহরে ডাকরি আমার আল্লাহরই ডাক, আমার আল্লাহকে ডাকতে পারলে গুনাহ হবে মা। কথা ঠিক না বে? ঠিক। এ মুসলমান, জবানটা দিয়েছেন কে? একমাত্র আমার মাওলা। এই জবানটা দিয়ে তুমি আমার মাওলাকে হার হামেশা ডাকতে পারো, আল্লাহর ফজলে আশা করা যায় মৌতের সময় কোনো কষ্ট হবে না, কবরেও কোনো ভাই নাই, হাসরের মাজারে কোনো ভাই নাই, মিজান পুলসি রাতেও কোনো ভাই নাই। লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। আল্লাহু আকবার। বলুন সবাই, হার কাদারাত খাউফে হক দর দিল মাদার জান্নাতুল মাওয়া দখাদু রামা খাম জুজবা হাফচি জিমা খা আজি ইম সুজা ফজলে উআ মস্তে দর জুমলা যা। এ মুসলমান, ভয় করা লাগবি কাকি? আরেকটু জোরে কাম, ভয় করা লাগবি কাকে? ইয়া আইয়ুহা আল্লাযীনা আমানু ইত্তাকু الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. مسلمان هو دغر دن لهادان علاني خدب دستي خاصدادان غرب سورة أدبيا سابدان আহমদ আবু জাহেল হামেক সাবুদে। মুসলমান হওয়া লাগবে ঘোষণা কার? নামধারী মুসলমানের কোনো দাম নাই, দাম নাই, নাম দিয়ে সব মুসলমানই কাজে কিছু করো না, এত নয় তো মুসলমানই শুধু রঙের বাহানা। কথা ঠিক কিনা?
মুসলমানের তালিকায় নাম লেখাইলে মুসলমান হওয়া যায় না, কথা ঠিক কিনা? আর মুসলমান যদি হতে চাও, মসজিদে ফজরে আজান হয়, জোহরে আজান হয়, নামাজের জন্য আসরে আজান হয়, মাগরিবে আজান হয়, ইশায় আজান হয়, আজান শোনার পর মাওলার পাগল মুমিন বান্দা বা নবীর প্রকৃত আসে, ঘরে থাকতে পারে না, রাস্তায় থাকতে পারে না, দোকান পাটে থাকতে পারে না, বাজারে থাকতে পারে না, মাঠে থাকতে পারে না, ওর শরীরে যারা পড়া শুরু হয়, কখন গিয়ে মাওলার কুদরতি কদমে সিজদা দেবা? এ মুসলমান জোরে বলেন কথা ঠিক না ঠিক? মুসলমান প্রমাণিত হয় আমার নবীর সুন্নাত তরিকা অনুযায়ী চললে, মুসলমানিত্ব প্রমাণিত হবে জিকির করলে, তেলাওয়াত করলে, মুসলমানিত্ব প্রমাণিত হবে আল্লাহর বান্দা যদি রমজানের রোজা রাখে, মুসলমানিত্ব প্রমাণ হবে যদি সম্পদের যাকাত দেয়, প্রকৃত মুসলমানের পরিচয় না হবে আল্লাহর বান্দা যদি হালাল গ্রহণ করে, হারামকে পরিহার করে, সুদ ঘুষ থেকে বেঁচে থাকে, অন্যায় অসমতা বেহায় পানার কাছ থেকে যদি বেঁচে থাকে, ও হইল প্রকৃত মুমিন, সে আবু বকর মার্কা মুসলমান হতে পারবে, কথা ঠিক কিনা? আর একটু জোরে বলেন কথা ঠিক কিনা? এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, হযরত ওমরের মতো মুমিন হওয়া লাগবে, আবু বকরের মতো মুমিন হওয়া লাগবে, খালিদ বিন ওয়ালিদের মতো মুমিন হওয়া লাগবে, ওই আল্লাহর বান্দা আমার মাওলার পাগল হইয়া কবরে যাওয়া লাগবে, কথা ঠিক না ঠিক? ধরে কর আবার মাওলার প্রকৃত গোলাম হইয়া অন্ধকার ঘর কবরে কারা কারা যাইতে রাজি, নারায়ে তাকবীর বলে দুটো হাত আল্লাহকে উত্তোলন করে দেখায় দি, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, এত আস্তে আওয়াজে কাজ হবে না, নাস্তিক বেঈমানের যেন অবস্থা খারাপ হয়ে যায়, আরো জোরে নারায়ে তাকবীর, কুরআন সুন্নার আলম, ইসলামের আলম, আল কারিম ইসলামিক পাঠাগার, এলাকার যুব সমাজ, নারায়ে তাকবীর, পাও দোমারি দিলাম কোনো মশায় কামড়াইতেছে, কথা বুঝেন নাই? এখন যদি আপনারা তাকবীরটা আসতে দেন তাহলে নাস্তিক বেঈমান ভয় পাবে না, নাস্তিক বেঈমানের কলবের মধ্যে হৃৎকম্পন হবে না, কথা ঠিক না ঠিক? আরো জোরে বলেন মুসলমান, কথা ঠিক কিনা? আসতে নালে মশায় কয় আমি খাইতে আছি, হুজুরে কইতেছে আর তুই জোরে কা কোসা দিয়া, এখন যদি পাউডার দোমারি মারি আর মশা আমারে কামড়াইবার পারবো না, কি কথা ঠিক কিনা? জোরে কা, এই তলবের মধ্যে তাহলে শয়তান না বসে, শয়তানের কাজ কি? শয়তান আমাদের বিভিন্ন ধরনের গুণা করায়, কুমন্ত্রণার জালে আবদ্ধ করে, গুণা করায় জাহান্নামের দিকে নিয়ে যাবে, কথা ঠিক না ঠিক? সুতরাং মুসলমান আজকের কোরআনের মাহফিল শয়তানের ওয়াসওয়াসায় পড়া যাবে না, কেউ যদি জীবনের গুণা মাফ করাতে চাও আল্লাহ আমাদের এই মিলন মেলায় আশিকিন জাকিরিন শাকিরিন যুব সমাজ হুজুর গুলামা ইকরাম মাসুম তালবিনদের মধ্যে চলে আসো, আল্লাহ তাআলা সবাইকে যেন কবুল করেন, জোরে বলেন আমিন, আরেকটু জোরে বলেন আমিন। আর ইমাম দীপ্ত কণ্ঠে আমাদের তাকবীরের ধ্বনি দিয়ে যাচ্ছি, দেব অকুণ্ঠ চিত্তে তাকবীরি দেব, কথা ঠিক না ঠিক? জোরে বলে হেজবাক তুই হেজবাক, তুমি বীর মুজাহিদ তুমি আমার অহংকার, হে যুবক তুমি দুর্জয় বীর তুমি আমার অহংকার, তুমি ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে বলবে আল্লাহু আকবার, হে মুজাহিদ তুমি দুর্জয় বীর তুমি আমার অহংকার, তুমি ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে বলবে আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, সাদা হও কিবা কালো হও দেখো রক্ত তোমার লাল, তুমি সুখী হও কিবা দুঃখী হও রেখো ইমানটা নির্ভেজাল, তুমি কাছে রাও কিবা দূরে রাও তবু কাবাই তোমার ঘর, স্লোগানে তোমার কেঁপে ওঠে আজ পৃথিবীটা থরথার, মৃত্যু তোমায় জানাই সালাম ঘুরে থাকে শয়তান, মুসলমান তুমি আমি সবাই মুসলমান, কন্যা মুসলমান তুমি আমি সবাই মুসলমান, নারায়ে তাকবীর, আরো জোরে বলে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, আরো জোরে বলে আল্লাহু আকবার, ওয়ালা তাকিনু ওয়ালা তাহজান ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, খালি উসমেহী নুকসান হর নহি হম নহি হব খুদা রহমান হারায় তকবীর, অসত্যের কাছে কবু নত নাহি হবে সি ভয়ে কাপে কাপুরুষ লড়ে যাইবি, এ মুসলমান মরাই যখন লাগবে ইমানি আওয়াজ দিয়ে আবার বলো কার পাগল হয়ে মরা লাগবে, আরেকটু জোরে বলো কার পাগল হয়ে মরা লাগবে।